আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল কৃষি সংবাদ। আমি রেদিতা রেজা, শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাটকা রক্ষায় মেঘনায় মার্চ এপ্রিল সব ধরনের মাছ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, অভিযানে প্রস্তুতি কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের। এবং নতুন উদ্যমে বড় আবাদে দক্ষিণাঞ্চলের কৃষক, যুক্ত হয়েছে নতুন কয়েকটি হাইব্রিড জাত। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। জাটকা রক্ষায় মার্চ থেকে এপ্রিলে দুমাস চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযানে প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। চাঁদপুর থেকে মোর্শেদ আলম ও লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মোরাদের পাঠানো তথ্য ভিডিওচিত্র সুদীপ আহমদের রিপোর্ট। ইলিশের উৎপাদন বাড়াতেও জাটকা নিধন বন্ধে পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুমাস পদ্মা মেঘনা নদীতে জাল ফেলা ও সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চর ভৈরবীর ৭০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। জেলা মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্ট গার্ড যৌথ সমন্বয়ে কাজ করবে। নিষেধাজ্ঞার সময় জেলেদের ভিজিএফ এর চাল বিতরণ করা হবে। তারা যেন নদীতে না নামেন এবং এই তারা এই সময় আমরা নদীতে তাদের মানে গতিবিধি আমরা পর্যবেক্ষণ করব এবং তাদের প্রতি আহ্বান থাকবে, আমার উদার্ত আহ্বান, তারা যেন এই সময়টাকে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনার মোহনায় ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। উপকূলীয় অঞ্চলের ২২টি স্থানে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। যদি অভিযান আরো বিছনা হয়ে যেত তাহলে আমাদের জন্য একটু ভালো হইতে পারি, এখন দিলে আর আমরা একটু চলতে তো কষ্ট, মেলা কষ্ট। খাদ্য যেটা দেয় এটা আমরা পাইতেছি না, এটা আমরা টোটালি পাইতেছি না, আমরা মানে আস্তে আস্তে আবার আমাদের যে কষ্ট এই কষ্টই। এবার লক্ষ্মীপুরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫,০০০ মেট্রিক টন, ৬০০ টাকা কেজি দরে, যার বাজার মূল্য প্রায় ১,৫০০ কোটি টাকা। জেলেদের জন্য সরকার প্রতি বছরের মতো এবারও যে ভিজিএফ সহায়তা দেয় এটা আমরা অলরেডি পেয়েছি, তো আমরা আশা করছি যে এটা প্রতি জেলে ৪০ কেজি করে সেই সহায়তা আমরা তাদেরকে আমরা দ্রুততম সময়ে এখানে আমাদের এবছর পাবে ৩০,৮১৩ জন। নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, পুলিশ এবং কোস্ট গার্ড নিয়োজিত রয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ এবার বিরতি, ফিরে এসে যা দেখবেন। নতুন উদ্যমে বড় আবাদে দক্ষিণাঞ্চলের কৃষক, যুক্ত হয়েছে নতুন কয়েকটি হাইব্রিড জাত। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল কৃষি সংবাদে। পরপর ২ বছর করোনার নানান সংকট কাটিয়ে নতুন উদ্যমে বড় আবাদে ঝুঁকেছেন দক্ষিণাঞ্চলের কৃষক। প্রচলিত ও উচ্চ ফলনশীল জাতের পাশাপাশি কৃষক ব্যবহার করছেন হাইব্রিড জাত। সার ও বীজের বাজার নিয়ন্ত্রণে দৃষ্টি রয়েছে কৃষি বিভাগের। সবশেষে শিরোনামগুলো আরো একবার। জাটকা রক্ষায় মেঘনায় মার্চ এপ্রিল সব ধরনের মাছ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, অভিযানের প্রস্তুতি কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের। এবং নতুন উদ্যমে বড় আবাদে দক্ষিণাঞ্চলের কৃষক, যুক্ত হয়েছে নতুন কয়েকটি হাইব্রিড জাত।